পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমেছে এবং আগামী এক মাসের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সেন্টার অব ট্রিকলেস ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। উচ্চমাত্রার প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই প্রকল্পে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে দেশে 4টি অত্যাধুনিক টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠা করা হবে। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী 2 বছরের মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 2 লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। আজকে আমরা বাজার লক্ষ্য করেছি যে পেঁয়াজের দাম 10 টাকা কমে গেছে, তো আরও আমরা মনে করছি সেটা হলো যে আরও হয়তো এক মাসের মতো নতুন পেঁয়াজ আসা পর্যন্ত একটু চাপ থাকবে, তবে আমরা চেষ্টা করছি অন্য সোর্স থেকে পেঁয়াজ নিয়ে আসার জন্য। আমাদের এই সরকারের মেয়াদকালে আগামী 2 বছরের মধ্যে এই অঞ্চলে প্রায় 2 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। দিনাজপুরের হিলিতে জাতীয় শ্রমিক লীগের থানা ও পৌরত শাখার উদ্যোগে 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে বাংলা হিলি বাজারের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির 3বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে শ্রীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, অ্যাডভোকেট আনিসুর রহমান মানিক, মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে। এদিকে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও প্রয়াত সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হক, শহর জাতীয় পার্টির সভাপতি শামসুদ্দোহা যুবরাজ, কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী সহ অন্যরা উপস্থিত ছিলেন।